আমরা কি শিখছি সাইন মাইনাস থিটা থাকলে কি হয়ে যাবে, মাইনাস সাইন থিটা, মাইনাস দিলাম। দেখো এই যে পাই বাই থ্রি, পাই বাই থ্রিটাকে আমি আলাদা করে লিখবো, পাই বাই থ্রিটাকে আলাদা করে লিখার পরে এখন দেখো এখানে দেখো তিন তিন দশে কত, 30 না, 30 মাইনাস কত পাই। এবার তুমি কি করবে ভাইয়া দেখো, এটাকে পাই বাই টু আকারে লিখবা, পাইটাকে পাই বাই টু আকারে লিখলে এখানে 10 আছে না, এটাকে কি করে দিবা তুমি 20 করে দিবা, ডাবল করে দিবা, কারণ কাটাকাটি করলে আবার কি পাচ্ছ তুমি 10 পাচ্ছ। ওকে ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। এখন দেখো 20টা কি সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে সাইন তুমি ডিরেক্ট লিখে দিবা সাইন পাই বাই থ্রি। এখন দেখতে হবে তোমাকে মাইনাসটা এখানে রাখলা, এখন দেখতে হবে এই যে কোনটা যে উৎপন্ন হয়েছে তো রেখাটা কোন চতুর্ভাগে পড়ছে। 20 বার ঘুরলে ভাই দেখো 4 5 20, 20 বার ঘুরলে সে এই এক্স অক্ষে আসবে, আবার মাইনাস আছে, তাহলে সে কি করবে আবার সে পিছনের দিকে একটু ব্যাক করবে, পিছনের দিকে ব্যাক করবে, জিনিসটা বুঝি নাই। মাইনাস পাই বাই থ্রি না, তাহলে সে এদিক থেকে আসতেছে, তাহলে এটা কি এটা কি এটা ক্রস করবে নাকি এটা পিছনের দিকে থাকবে? পিছনের দিকে থাকবে না, হ্যাঁ পিছনের দিকে ব্যাক করবে, কারণ 20 বার ঘুরলে না সে এখানে আসে, তাহলে আরো পাই বাই থ্রি কম আছে, তাহলে সে এই চতুর্ভাগে থাকবে চতুর্থতে। চতুর্থতে কে কে পজিটিভ বলছিলাম ভাইয়া, চতুর্থতে কে কে পজিটিভ বলছিলাম ভাইয়া? হ্যাঁ এই যে ইউ এস পি সি, এখানে সব পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, এখানে কস আর সেক পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কস আর সেক পজিটিভ, তাহলে এখানে আছে কে ভাইয়া? সাইন, সাইন, তাহলে এখানে কি হবে একটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস, সাইন পাই বাই থ্রি মানে সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে √3/2। ইবতিসাম তুমি ওই দিন আমাকে সালাম দিছিলা? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছি কে, মানে তোমার মতে লাগছে পরে, আমার ওয়াইফকে ওই চোখ দেখাইছি ওই দিন, আলট্রাসোনোগ্রাফি করাতে হয়েছে দুইটা, পুরা দিন হচ্ছে যে শেভরন ছিলাম আমি, বাসায় আসছি মানে 4:30 নাকি 4:45, এসে চোখ বন্ধ করছি মানে চোখ বন্ধ হয়ে গেছে 5:10 ঘুম ভাঙছে, এই আর কি। ওই ইয়েগুলা টেস্ট গুলা করানো খুব ইম্পর্টেন্ট ছিল, এই আর কি। সরি ভাইয়া, আচ্ছা ভাইয়া দেখো এটা এটা শেষ করো, এটা লিখে ফেলো, আজকে আমরা পরে দুইটা ম্যাথ করবো, ওগুলো অনেক ইম্পর্টেন্ট, একটু ক্রিটিক্যাল। ভাই হইছে, ভাই লিখা শেষ, ইবতিসাম লিখা শেষ, লিখতেছি। আচ্ছা তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। বেশ শেষ, হ্যাঁ লিখা শেষ, শেষ ইবতিসাম বুঝবো, ইবতিসাম আচ্ছা বুঝবো ভাইয়া। ভাইয়া আচ্ছা দেখো আজকে আমরা যে ম্যাথ গুলা করবো, দেখো তোমাদের 7-এর সবগুলো ম্যাথ পারবা না, তাইলে এখন 7 তোমাদের শেষ, এখন আমরা 8 থেকে শুরু করব। 8 নাম্বারের ক নাম্বার কোয়েশ্চেনটা দেখো, বাম পক্ষে তোমাকে কি বলতেছে,
বাম পক্ষে তোমাকে বলা আছে যে ভাইয়া cos 17 pi by 10 plus cos 13 pi by 10 plus cos 9 pi by 10 plus cos pi by 10 এটা সমান কি এটা সমান 0 তোমাকে দেখাতে হবে আসো তুমি এগুলোকে একটু কনভার্ট করো কিভাবে কনভার্ট করবা এগুলো একটু ভেঙে নাও দেখো এখানে তুমি লিখছো কত পাই বাই 10 তোমাকে এখানে তুমি যদি পাই লেখো তাহলে 10 পাই ভাইয়া 10 পাই হচ্ছে না তুমি যদি 2 লেখো একটা তাহলে 20 পাই আমার লেখা কি বোঝা যাচ্ছে ইকুয়েশন নাফিস লেখা বোঝা যাচ্ছে জি ভাই বুঝতেছি তাহলে দেখো 20 পাই 20 পাই মাইনাস 3 পাই 17 পাই হচ্ছে না ভ্যাট 20 পাই মাইনাস মাইনাস 20 পাই মাইনাস 3 পাই 17 পাই আসছে ঠিক আছে এখন তুমি কি করবা আমরা কিভাবে করে লিখবো বলছিলাম পাই বাই 2 আকারে তাহলে পাই বাই 2 আকারে লেখার জন্য ভাই আমি কি করব আমি এখানে পাই বাই 2 লেখার জন্য 2 পাই ছিল তাহলে 2 টাকে ডাবল করে দিতে হবে 4 করে দিতে হবে তাহলে কাটাকাটি করলে আবার কি পাচ্ছ তুমি 2 পাই পাচ্ছ ক্লিয়ার এটা নাফিস তুমি না বুঝতে আমাকে বলিও হ্যাঁ এখানে যদি তুমি পাই লেখো 10 পাই প্লাস 3 পাই 10 পাই প্লাস 3 পাই 13 পাই না হ্যাঁ তারপর তুমি কি করবা নিচে একটা 2 দিবা পাশে একটা 2 দিবা এবার আসো পরেরটাতে cos মাইনাস পাই বাই 10 হ্যাঁ পাই লিখলেই হচ্ছে না পাই লিখলে কত হচ্ছে 10 পাই মাইনাস পাই হয়ে যাচ্ছে তুমি নিচে একটা 2 দিবা পাশে একটা 2 দিবা আর যেটা আছে cos পাই বাই 10 এটাকে এরকমই রেখে দিবা এটা একটা ছোট ভ্যালু ভাই cos পাই বাই 10 মানে কত দেখো তো cos পাই বাই 10 মানে হচ্ছে যে তোমার পাই মানে কত 180 ডিগ্রি তাহলে cos 18 ডিগ্রি খুব ছোট একটা ভ্যালু এটাকে কনভার্ট করার কোনো দরকার নাই ওকে দেখো তোমরা এই লাইনটা বুঝছো কিনা ভাই এই লাইনটা বুঝছো এই লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো এই লাইনে হ্যাঁ কোনো কোয়েশ্চেন আছে এই লাইনে নাফিস কোনো কোয়েশ্চেন আছে কস এর এটা আবার বুঝান তো মানে পাই বাই টু করলেন যে প্রথমটা কোনটা cos 4 into pi by 2 এটা 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 হচ্ছে তুমি ফার্স্টে কি করলা তুমি ফার্স্টে এখানে cos লিখলা pi by 10 লিখলা হ্যাঁ pi by 10 লিখলে দেখো তুমি যদি এখানে জাস্ট 2 পাই লেখো তাহলে 20 পাই লসাগু করলে 20 পাই মাইনাস 3 পাই তুমি উপরে 17 পাই পাচ্ছ তাই না হ্যাঁ এখন তোমাকে তো আমরা তো বলছি যে আমরা কোন একটা কোণকে আমরা কিভাবে প্রকাশ করব n ইনটু প্লাস মাইনাস n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে আমরা কি করব এই আকারে আমরা প্রকাশ করব তাহলে এখানে আমরা এখানে 2 আনলে তাহলে 2 কে কি করে দিতে হবে ডাবল ক্লিয়ার ওকে আচ্ছা তাহলে এখন দেখো 4 টা কি সংখ্যা জোড় সংখ্যা তুমি ডাইরেক্ট লিখে দিতে পারবা এটা এখন বলো এটা কোন চতুর্ভাগে ভাইয়া এটা কোন চতুর্ভাগে পড়বে cos কোনটা হ্যাঁ চারটা কোয়াড্রেন্ট চারটা চতুর্ভাগ সে অতিক্রম না চারটা চতুর্ভাগ সে কি করবে চারটা চতুর্ভাগ সে কি ক্রস করতে পারবে না পুরাপুরি মাইনাস 3 পাই বাই 10 আছে তাহলে সে তার অবস্থানটা কোথায় এই কোণটার অবস্থান কোথায় কোন চতুর্ভাগে হ্যাঁ চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কে পজিটিভ চতুর্থ চতুর্ভাগে কে পজিটিভ ইবতিসাম ইবতিসাম হ্যাঁ cos sec হ্যাঁ cos আর sec তাহলে এটা পজিটিভ হবে এরপরে দেখো ভাইয়া cos 3 পাই বাই 2 10 তুমি লিখলা লিখার পর 2 আছে তাহলে তুমি ডাইরেক্ট cos লিখে দিতে পারতেছো তাহলে এটা মাইনাস হবে না ভাই এটা তৃতীয় চতুর্ভাগে না
এটা মাইনাস হয়ে যাবে। এবার এটা দেখো, এটা দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এটা কি হবে? কস পাই বাই টেন। আরেকটা কি আছে? প্লাস কস পাই বাই টেন। ভাই তাহলে দেখো, এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, কেটে তুমি কি পাচ্ছ? জিরো পাচ্ছ, সমান রাইট হ্যান্ড সাইড। না বুঝলে বলতে পারো। প্রজ্ঞা কি খবর? প্রজ্ঞা কি খবর? শেষ ভাই, লিখা শেষ? ভাই মুছে ফেলবো? জি ভাইয়া। নাফিস মুছবো? জি ভাইয়া। আচ্ছা এখন দেখো, আটের ক এর মতো হচ্ছে যে ভাই সেম নয়ের ক, আটের ক। আচ্ছা আটের ক এর পরে আসো আমরা আটের ঘ আর ঙ করবো। আগে আসো আটের ঘ আর ঙ করি, আটের ঘ আর ঙ করবো। ঘ নাম্বারটা দেখো ভাইয়া, লিখছো কোয়েশ্চেন? প্রজ্ঞা আসো। শোনা যাচ্ছে না তোমাকে প্রজ্ঞা? লিখছো কোয়েশ্চেন? দেখো এবার, সাইন পাই বাই থ্রিটাকে তুমি আলাদা করবা, পাই বাই থ্রিটাকে করার পর দেখো ভাইয়া, তুমি যদি এখানে টু পাই লেখো, তিন দুগুণা কত হচ্ছে? ছয়। সিক্স প্লাস তিন দুগুণা ছয় প্লাস পাই, তুমি কি করবা? এটাকে টু করে এখানে এটাকে কি করে দিবা? এরপরে ডাবল করে দিবা, কস পাই বাই সিক্স। তুমি যদি এখানে টু পাই লেখো ভাইয়া, দেখো সিক্স কত হচ্ছে? ছয় দুগুণা বারো, বারো প্লাস পাই, তুমি কি করবা? নিচে টু লিখে টু, এই টুটাকে ডাবল করে দিবা। এরপর মাইনাস কস, তুমি যদি টু পাই লেখো, তিন দুগুণা ছয় মাইনাস পাই হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে তুমি একটা কি করবা, এখানে ডাবল করে দিবা, এটাকে ফোর করে দিবা। এবার সাইন পাই বাই সিক্স, ছয় দুগুণা বারো, ছয় দুগুণা বারো মাইনাস পাই, ইলেভেন পাই আসতেছে, তুমি কি করে দিবা? এখানে টু লিখে এটাকে ডাবল করে দিবা। ক্লিয়ার ভাই এতটুকু? ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এবার দেখো, ফোরটা কি সংখ্যা? ফোরটা জোড় সংখ্যা, তাহলে কি হবে? সাইন পাই বাই থ্রি ডিরেক্ট লিখে ফেলবো। এটা কোন চতুর্ভাগে বলো তো দেখি? নিলয় এটা কোন চতুর্ভাগে? কোনটা? চতুর্থ চতুর্ভাগ। প্রজ্ঞা কথা শোনা যাচ্ছে না কিছু? নাফিস এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগ। কেমনে চতুর্থ ভাইয়া? ফোর পাই বাই টু চারবার ঘুরে এখানে আসলো, প্লাস আছে আরো, আরো কোন দিকে যাবে? ও আচ্ছা, তো এটা প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, তাহলে ঠিক আছে। এটা কস পাই বাই থ্রি। ফোর জোড় সংখ্যা, কি হবে? কস পাই বাই সিক্স লিখে ফেলবা, প্লাস হবে নাকি মাইনাস হবে? এটা কোন চতুর্ভাগে? এই কোনটা? প্রজ্ঞা তুমি লিভ দিয়ে আবার জয়েন করো, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ এটা এটা কোন চতুর্ভাগে বলো? এটাও প্রথম 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 হ্যাঁ এটাও ভাই প্রথম চতুর্ভাগ না? হ্যাঁ এটাও প্রথম, সাবাস, এটাও প্রথম চতুর্ভাগে। এবার আসো এটাতে, এটা দেখো ভাইয়া কোন চতুর্ভাগে বলো? কস পাই বাই থ্রি হবে, কোন এটা চতুর্ভাগে চতুর্থ বলো? হ্যাঁ কোন চতুর্ভাগে? এটা চতুর্থ চতুর্থ সাবাস, এটা চতুর্থ চতুর্ভাগে। তাহলে এটা প্লাস থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কোন চতুর্ভাগে ভাইয়া? এটা চতুর্থ সাবাস, এটাও চতুর্থ চতুর্ভাগে। তাহলে কি হবে? সাইন পাই বাই সিক্স,
তাহলে মাইনাস হয়ে যাবে এটা, ঠিক আছে? এরপরের লাইনে তুমি কি করবা, মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে, রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু প্লাস হাফ ইন্টু হাফ, থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর, ফোর বাই ফোর ইজ ইকুয়াল টু ওয়ান। শেষ করো, লিখা শেষ? ভাই লিখা শেষ? সেম ম্যাথ হচ্ছে ভাই, এবার দেখো ভাই আটের ও নাম্বারটা, হ্যাঁ ও নাম্বারটাও সেম ভাই। আটের ও নাম্বার ভাই লিখে ফেলো কোয়েশ্চেন। প্রজ্ঞা ঠিক হয়েছে এখন? জি ভাই, আমাদের এখানে নেট ভালো আসতেছে না, ও কারেন্ট চলে তো ওই জন্য ডিস্টার্ব করছে অনেক বেশি। কোথায় কারেন্ট চলে গেছে তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাই, এখন কারেন্ট আসছে তো। পরশুদিন কি তোমাদের পূজা? পরশুদিন তোমাদের ইয়ে প্রোগ্রাম? পরশুদিন বলতে আজকে তো 17 তারিখ। হ্যাঁ, কখন হচ্ছে যে 20 তারিখ? 20 তারিখ, আচ্ছা। দেখো ভাইয়া, ইয়ে লাস্ট ক্লাসে জয়েন করছিলা প্রজ্ঞা? ভাইয়া লাস্ট ক্লাস তো বন্ধ ছিল না। তুমি জয়েন করছিলা? না ভাইয়া, আমি সেদিন বাইরে শপিং করতে গেছিলাম তো পূজার জন্য। আমি সেদিন চিন্তা করছিলাম যে মানে অনেক টায়ার্ড হয়ে গেছি, ভিডিও ক্লাস মানে ভিডিওটা দেখে নেব, দেখলাম যে আপনিও একটু ইমার্জেন্সি বাইরে ছিলেন, হ্যাঁ তো লাস্ট ক্লাস করছে আর কি। আচ্ছা, দেখো ভাই ম্যাথটা ভালো করে বুঝা ট্রাই করো, না বুঝলে আমাকে বলবা কেমন? দেখো তিন চারা কত হয়? 12 হয়। তিন চারা 12 প্লাস করলে কি হয়ে যাচ্ছে? 13 হয়ে যাচ্ছে। এখন তুমি কি করবা, 2 দিয়ে নিচে এটাকে ডাবল করে ফেলবা। এবার আসো এটাতে, cos পাই বাই 6, তুমি যদি এখানে 2 পাই দাও তাহলে 6 দুগুণা 12 প্লাস, তাহলে তুমি এবার কি করবা, 2 দিয়ে এটাকে কি করে ফেলবা, ডাবল। তোমাদের জন্য ভালো হয় তোমরা পেন্সিল দিয়ে লিখলে এই জায়গায়, বা তোমরা একটা লাইন চাইলে বাড়াও লিখতে পারো, ওকে? এটা তোমাদের ইচ্ছা। এবার টু পাই, হ্যাঁ ফরান, ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ পারবো, কিন্তু ফরান তুমি এরকম করছো কেন আমার সাথে?
কি খেলা আজকে ওয়ার্ল্ড কাপ তাই নাকি? কার সাথে খেলা? তাই এখানে তোমার দেখতে হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখো, কস মাইনাস থিটা মানে কি? কস থিটা। ঠিক আছে, আমি আর নেক্সট লাইনে দেখালাম না, এখানে করে ফেললাম ভাইয়া। এটা দেখো মাইনাস কি হবে, এটা মাইনাস সাইন পাই বাই সিক্স হবে, আর এটা কি হবে প্লাস কস পাই বাই থ্রি। হ্যাঁ বুঝে গেছে, প্রজ্ঞা বুঝছো তুমি? হ্যাঁ, মাইনাস কে দুইবার তাহলে। এখানে এটা তো এইটার মাইনাস, এই চতুর্ভাগটার জন্য। এটা চতুর্থ চতুর্ভাগে না? এই কোনটার অবস্থান কোথায় এটা? এটা চতুর্থতে, তাহলে চতুর্থ একটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। প্লাস। তাহলে ওয়ান। ক্লিয়ার ভাইয়া এই ম্যাথ গুলা? নয়ের কটা দেখো, নয়ের কটা ভাইয়া সেম। আচ্ছা তো লেখো, ইফতেসাম তোমার এগুলো করা শেষ? জি ভাইয়া। হ্যাঁ, কোথায়, উদ্ভাসে? না ভাইয়া, মানে এখন করতেছি। না মানে এমনি করা হয় নাই আগে? এগুলো আছে না তোমাদের সিলেবাসে এবার? ভাইয়া, এটা দেখি নাই। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে যে আমার মনে হয় যে কঠিন সব, মানে আমার মনে হয় না, সবাই বলবো যে এই চ্যাপ্টারটাই কঠিন তোমাদের। হ্যাঁ ম্যাথসের হ্যাঁ, মানে 3.2 টা সবচেয়ে বেশি কি কঠিন। কি 3.2 সবচেয়ে বেশি কঠিন। 3.2 করছো? জি ভাইয়া, করছি। আচ্ছা আচ্ছা, করো আমি ইনশাল্লাহ করে দিব। এত কঠিন না যদি তুমি বুঝতে পারো। ভাইয়া, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14 কঠিন লাগছে? জি ভাইয়া, সদৃশের জিনিসগুলো একটু কঠিন বেশি। কি কি সদৃশের জিনিসগুলো একটু বেশি কঠিন। সদৃশ গণিত? আচ্ছা জি ভাই। ঠিক আছে, এগুলো করাবো ইনশাল্লাহ আমি, যদি থাকো তাহলে। আমার মনে হয় আমাদের না টেস্ট পরীক্ষা শুরু হবে, তাই? কখন? 24 তারিখ। আগামী মাসের? জি ভাইয়া, এই মাস থেকে আগামী মাস? আগামী মাস। তাই সিলেবাস কি শেষ আছে না মোটামুটি? ভাইয়া, এখন ওরা দিছে যে মানে অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে, এটা প্রত্যেকটা ক্লাসের নাকি পরীক্ষা হবে। হ্যাঁ, তোমাদের তিনটা সাবজেক্ট হবে নাকি সব সাবজেক্ট হবে? আমাদের তিনটা হবে, ও বাংলা ইংলিশ, তাহলে আর চিন্তা কিসের? বাংলা ইংলিশ হচ্ছে যে এখন ম্যাথে ভাইয়া ওই যে অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে দিছে, তো হ্যাঁ এখন আর মানে মনেই নাই যে কত আগে অ্যাসাইনমেন্ট দিছে, তো রুটিন না দেওয়া পর্যন্ত শুধু বুঝতে পারতেছি না ভাইয়া, কি বুঝতেছো না? মানে সিলেবাস কি ওইটাও বুঝতেছি না। সিলেবাস ফুল সিলেবাস আবার কি? না না, ওখানে অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে দিবে। আচ্ছা তুমি সবগুলো শেষ করে রাখো, তুমি ওগুলোর উপর ডিপেন্ড করো না, তোমাদের সিলেবাসটা শেষ করে রাখো, ভালো হবে তোমার জন্য। বাকি আছে কিছু? আপাতত তো নাই, আমার হায়ার ম্যাথ প্রায় শেষ। আচ্ছা আচ্ছা, 2 পাই, 4 দ্বিগুণা কত হচ্ছে? 8। 8 পাই। এবার কি করবা, পাইটাকে 2 করে দিয়ে এখানে কি করে দিবা, ডাবল করে ফেলবা। এবার আসো এখানে, কস পাই বাই 4, পাই লেখো, 4 পাই প্লাস পাই, 5 পাই হচ্ছে, তাহলে নিচে একটা 2, পাশে একটা 2, প্লাস এখানে কি করবা ভাইয়া, 5 দিবা, 36 পাই, মাইনাস 5 দিলে কত পাচ্ছ? 31 পাচ্ছ, পাশে একটা 2। এটা ভাই এই ভ্যালুটা দেখো, খেয়াল করো, এটা খুব ছোট একটা মান। দেখো এটা সাইন, এটা মানে কত জানো? এটা মানে হচ্ছে সাইন কত হচ্ছে, 5, 18, 900। তোমার এটা হবে যে, তোমার বলতেছি আমি, ধরো 36 × 5 / 36, এটা 5, এটা মাত্র 25 ডিগ্রি।
ছোট না মানটা একদম এটাকে এরকমই রেখে দিবা, কেমন? সাইন 5 বাই 6 এটাকে ভাঙার দরকার নাই। তাহলে cos 5 বাই 4 প্রথম চতুর্ভাগে পজিটিভ, এটা দেখো মাইনাস হয়ে যাবে, এটা দেখো এটা প্লাস থাকবে, এটা মাইনাস 5 পাই বাই 36। ভাই আনসার কত? 0। 0 বুঝে গেছে ভাই? আচ্ছা ভাই এটা বুঝবো কিভাবে যে মানে মানটা ছোট হবে? কি হবে মানটা যে ছোট হবে বুঝবো কিভাবে? এটা এই যে দেখো ভাইয়া, তুমি এই মানটা দেখো, আমি এখানে যেটা মেইনলি আমি যেটা চিন্তা করছি, এটা তো এটাকে তুমি যদি ভাঙাও তুমি 5 পাবে 36 মিলে যাচ্ছে, সেম চলে আসছে সূক্ষ্মকোণ দুইটা। আর তুমি দেখো তুমি 36 দিয়ে ইয়ে করতেছো, মানে পাই রেডিয়ান মানে কত? 180, 5 × 180 ডিভাইড বাই 36, খুব ছোট মান না? 36 দিয়ে ডিভাইড করতেছো, অনেক ছোট মানটা। বাট এগুলো দেখো পাই বাই 4, পাই বাই 4 মানে কত? 45 ডিগ্রি, 45 × 5 মানে 200+। এটা এটা আস্তে আস্তে বুঝতে পারবো ভাইয়া, করতে করতে একটু চিন্তা করবা, যতবার তুমি করবো ততবার তুমি চিন্তা করবা নতুন করে, তখন তুমি বুঝতে পারবা। শেষ ভাইয়া? এই নাফিস বুঝা আছে? নাফিস বুঝা আছে? এখন দেখো ভাইয়া এই ম্যাথটাতে এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, এখানে আমরা যেটা করার চেষ্টা করব, কোশ্চেনটা লিখে ফেলো, এটা বলতেছি আমি, টেন পাই বাই টু, টেন পাই বাই টুয়েলভ, ফাইভ পাই বাই টুয়েলভ, সেভেন পাই বাই টুয়েলভ, টেন, ইলেভেন পাই বাই টুয়েলভ, লিখছো ভাইয়া? জি ভাইয়া। দেখো ভাইয়া এখানে আমাকে আনসার কত আসবে, আনসার কত আসবে ভাইয়া, আনসার কত আসবে এখানে রাইট হ্যান্ড সাইডে আনসার কত মিলাতে হবে? 1 তাহলে দেখো আমরা কি জানি ট্যান থিটা ইনটু কট থিটা সমান কি? 1 তাহলে আমি দুইটাকে যদি ট্যান রাখি দুইটাকে যদি কট করে ফেলি তাহলে 1 চলে আসবে না? তাহলে আমি কিভাবে করতে পারি দেখো তো, এটা ট্যান পাই বাই 12, ট্যান পাই বাই 12 লিখলাম, এখানে যদি আমি পাই বাই 2 লিখি দেখো 6 পাই মাইনাস 5, 5 পাই চলে আসলো, পাই বাই 12 লিখলাম, এখানে যদি আমি পাই বাই 2 লিখি 6 পাই প্লাস 5, 7 পাই চলে আসলো, এখানে যদি শুধু পাই লিখি 12 পাই মাইনাস পাই 11 পাই চলে আসছে। এরপরে তুমি কি করবা, পাশে একটা 2 নিচে একটা 2 দিবা, এই লাইনটা বুঝছো কিনা দেখো, দেখো লসাগু করো, 12, 12 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6, 6 × π মাইনাস 5, 5 পাই, ক্লিয়ার? 6π মাইনাস পাই 5, হ্যাঁ আচ্ছা। এবার দেখো ভাইয়া এটা রাখলাম, এখানে দেখো 1 × π/2 না, 1 × π/2 তাহলে ট্যানটা কি হয়ে যাবে? 1 × π/2 ট্যানটা কি হয়ে যায় আমরা জানি, এন বীজের সংখ্যা হলে ট্যানটা কট হয়ে যায়। তাহলে এবার এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে ভাইয়া? মাইনাস। কেন ভাইয়া মাইনাস হবে, এটা তো প্রথম চতুর্ভাগেই পাই বাই টু, দেখো এই পাই বাই টু থেকে আবার ব্যাক করে সে কোথায় পাই বাই 12 পরিমাণে ব্যাক করবে, তাহলে কোন চতুর্ভাগে আসতেছে সে? প্লাস থাকলে না সে প্রথম চতুর্ভাগ ক্রস করতে পারতো, প্লাস তো নাই, সে প্রথম চতুর্ভাগে আছে, তাহলে কি হবে? পজিটিভ হবে, বুঝছো এই প্রজ্ঞা? বুঝছো? বুঝো নাই? এটা বুঝো নাই? কোনটা
জি ভাই, এটা কোন চতুর্ভাগে কোনটা? ওইটাই বুঝতেছিলাম ভাই, পাই বাই টু মানে তো 90 ডিগ্রির করে, তাই না? হ্যাঁ মাইনাস না, পাই বাই টু থেকে তো ছোট ওয়ানটা, ওয়ানটা পাই বাই টু থেকে ছোট না? আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা এটা দেখো, এটা মাইনাস হবে, এটা পাই বাই টু থেকে বড় মান, দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ, এটাও দেখো মাইনাস হবে, ট্যান পাই বাই 12। হ্যাঁ মাইনাস কেন হবে? ঠিক আছে না ভাই, এরপর একটা ট্যান, এটা কোন চতুর্ভাগে ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে না, চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, ট্যান নেগেটিভ। আচ্ছা ভাই একটা 10 মিনিটস এর ব্রেক দেই, সমস্যা তোমার কোনো সমস্যা হবে? হ্যাঁ মাইনাস শর্ট কেন হইছে? মাইনাস কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে, সেজন্য প্লাস আছে, দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে ক্রস করে। ওকে ভাইয়া তোমরা একটা কাজ করো, যদি নামাজ না পড়ো তাহলে 9 এর ক নাম্বারটা ট্রাই করো, একটা 10 মিনিটের ব্রেক থাক, নামাজ শেষ করে আবার শুরু করতেছি, কেমন? 9 এর খ করো, 9 এর খ নাম্বারটা করো ভাইয়া। আমরা 10 মিনিট পরে আবার স্টার্ট করতেছি।